আসলে ওনাদের যে ব্যাপারটা যেটা নিয়ে ওনারা আন্দোলনটা চালাচ্ছেন, তো সেই বিষয়ে আমাদের সম্পূর্ণ সহমর্মিতা আছে। ব্যাপারটা নিয়ে ডিপিএল প্রসেসও করেছে, আমাদের সহানুভূতির সঙ্গেই আমরা ব্যাপারটাকে দেখছি। আমরা ব্যাপারটা নিয়ে প্রসেস করে আমরা উপরমহলে সরকারের কাছে পাঠিয়েও দিয়েছি। এবার সেখানে যাওয়া হচ্ছে, ব্যবস্থাপনা সেখান থেকেই নেওয়া হবে। আমাদের যা কাজ করবার আমরা করে দিয়েছি, আমরা পাঠিয়ে দিয়েছি উপরমহলে। দেওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। না না, ব্যাপারটা একদমই ভুল। আসলে যাতে কোনো অশান্তি না হয় এই জন্যই, কারণ এটা একটা ইলেকট্রিক জেনারেশনের জায়গা, এখানে যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য আমাদের এখানে, আমরা মাননীয় এসডিও শাসকের কাছে, এসডিও মহাশয়ের কাছে আমরা চেয়েছিলাম যাতে এখানে 144 ধারা ইম্পোজ করা হয়, বিক্ষোভ মঞ্চ উঠতে হবে। 144 ধারা যদি ইম্পোজ হয়ে যায় তাহলে তাদের উঠতে হবে। মানে ওনাদের যে ন্যায্য দাবি সেই জন্য ওনার কিছু, মানে একটা সংখ্যা থাকে 144 ধারা হলে যে এর বেশি সংখ্যা একসাথে থাকতে পারবে না। ওনাদের বিক্ষোভটা ওনারা কয়েকজন মিলেই, ওনারা সবাই মিলে একসঙ্গে এই আমার প্ল্যান প্রেমিসেসের মধ্যে ওনারা বিক্ষোভ করতে পারবেন না। ওনারা দূরে গিয়ে করতে পারেন কোথাও, সেটা ওনাদের ব্যাপার। ওনাদের বিষয়টা নিয়ে সহানুভূতির সঙ্গে তাহলে আমরা বিবেচনা করলাম, কিন্তু তারপরেও কিন্তু তারা থামছেন না এবং তারা বলছেন তারা মৃত্যু অমোশন করে যাবেন। আমাদের বাবারা ডিপিএলে অনেকদিন ধরে চাকরি করতো, কারো বাবা কারো স্বামী, কিন্তু মারা যাওয়ার পর ডিপিএল কর্তৃপক্ষ, আমাদের একটা চাকরির নিয়ম থাকা সত্ত্বেও ডিপিএল কর্তৃপক্ষ কিন্তু আমাদের কোনো চাকরির ব্যবস্থা করেনি। আমরা অনেকবার এর আগে অনেকবার জানানো হয়েছে, দীর্ঘ 2012 থেকে আর কোনো রকমভাবে কোনো রিক্রুটমেন্ট এখানে কিন্তু হয়নি। সেই জন্য আমরা এই বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। স্বেচ্ছ মৃত্যুর আবেদন আমরা করেছি, ডিপিএল কর্তৃপক্ষকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসডিএমকে জানিয়েছি। আমরা স্বেচ্ছ মৃত্যু এই কারণে জানিয়েছি কারণ আমরা আর পারছি না, আমাদের সংসারের এমন অবস্থা আমরা টানতে পারছি না। কারোর 1000 টাকা, কারোর 500 টাকা, কারোর 1500 টাকা পেনশন, এই পেনশনে সংসার চালানো যায়? দিন দিন নিত্য আমাদের যা জিনিসপত্রের দাম বাড়ছে, সংসার চালানো অসম্ভব, মানে একদম কষ্টকর হয়ে পড়ছে। আমরা পারছি না কোনোভাবে এটা করতে, সেই জন্য আমরা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। গেটে নোটিশ দেওয়া হয়েছে, আমার নাম দেওয়া হয়েছে, আমার নাম দেওয়া হয়েছে। আমি গিয়েছিলাম কালকে, আমি বললাম স্যার আমি একজন শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে পাশে যদি অ্যান্টি সোশ্যাল নামটা দেওয়া হয় কেমন লাগে? বলছে না এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ম্যাটার নয়, এরকমভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। আমাদের শুধু চাকরির দাবি, দীর্ঘদিন ধরে আমাদের চাকরিটা পড়ে আছে 2012 সাল থেকে। আমাদের এর আগেও 2 দিন আন্দোলন করা হয়েছিল কিন্তু তখনও কিছু চূড়া হয়নি, এবার আবার নতুন করে বসা হলো চাকরির জন্য। মুখ্যমন্ত্রী কত চিঠি দিয়েছিলেন, কোনো উত্তর পেয়েছেন? না, এখনও কিছু উত্তর পাইনি। যদি আপনাদের দাবি না মানা হয় কি করবেন? তাহলে আমাদের আন্দোলনটাকে আরও আরও বড় সড়ো বৃহত্তর আন্দোলনে নিয়ে যাবো। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।